ঢাকার সিনেমার নায়িকা মাহিয়া মাহি বেশ আলোচনায় ছিলেন গত দুই তিন দিন। উনি বিএনপির ছেড়ে দেয়া সিটগুলোর একটাতে নমিনেশন চেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটা হাস্যোজ্জ্বল ছবি আমি দেখলাম তার সাথে ছড়িয়ে পড়ছে। এবং উনি একটা প্রশ্নের জবাবে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন যে উনি মাহির মনোনয়নপত্রের ব্যাপারে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী মনোনয়নপত্র কিনতে বলেছেন এবং বলেছেন মাহির পরিবার আওয়ামী লীগের পরিবার বলেই তিনি জানেন। সো এই ঘটনাগুলো ঘটলো, একটু হাসাহাসি হলো এবং মাহি প্রসঙ্গে অনিবার্যভাবে জনাব মুরাদের কথা আসলো। আমি আজকের বিষয়ে মুরাদ না, কিন্তু দুটো কথা যেহেতু প্রাসঙ্গিকভাবে আসলো আমি একটু বলতে চাই। আমাদের মনে আছে যে মুরাদের মন্ত্রিত্ব চলে গিয়েছিল মাহির সাথে তার একটা ফোন আলাপ, যাতে তিনি অত্যন্ত বাজেভাবে মাহিয়া মাহিকে নানা কথা বলছেন। খুব ট্র্যাজিক একটা ব্যাপার, দেখেন এই দেশটা কোন অসভ্যতার পর্যায়ে চলে গেছে এবং এই দেশটা কতটা আর আমাদের দেশ নেই, কতটা আওয়ামী লীগের হয়ে গেছে সেটা বোঝার জন্য। এই লোকই মুরাদ তারেক রহমানের কন্যাকে নিয়ে একটা ফেসবুক বা ইউটিউবের লাইভে বসে একই রকম বা আরও বেশি বিভৎস কথা বলেছিলেন, সেটার জন্য কিন্তু তার চাকরি যায়নি, মন্ত্রিত্ব যায়নি। আপনি বিএনপি করুন বা না করুন সেটা ডিফারেন্ট আলোচনা, বিএনপি আপনার করার দরকার নেই। একজন নারী সম্পর্কে যে বিভৎস উক্তি মুরাদ তখন করেছিলেন তাতে তার কিছু আসে যায়নি, পার্থক্য কিন্তু আরও আছে। মাহিয়া মাহিরটা একটা ফোনে উনি বলছেন, উনি হয়তো জানতেন যে এটা প্রকাশিত হবে না, প্রকাশিত হয়ে গেছে, কারা করেছে সেটা ডিফারেন্ট আলোচনা, উনি জানতেন যে এটা প্রকাশিত হবে না তাই উনি ওই কথাগুলো বলেছেন। আর তারেক রহমানের কন্যাকে উনি জেনে শুনে সজ্ঞানে একটা পাবলিক স্ফিয়ারে, উনি জানেন এই কথাগুলো মানুষ শুনছে, প্রকাশ্যে উনি বলছেন, খেয়াল করুন, এবং উনি বলেছেন তাতে আসলেও তার কিছু আসে যায়নি। উনি এই দেশ এবং ওনার সরকার, ওনার যে দল সব খুব ভালো মতো উনি চেনেন। ওনার চাকরি গেল মাহিয়া মাহিকে বলার, কারণ মাহিয়া মাহি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের কাউকে গালি দিয়েছেন আওয়ামী লীগ হয়ে, সুতরাং তার চাকরি যেতেই পারে। খেয়াল করুন আমাদের দেশটা এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় সেটা না, আলোচনার বিষয় হচ্ছে মাহিয়া মাহি মনোনয়ন পাননি আওয়ামী লীগের পক্ষ থেকে, এটা গতকাল রাতেই খবরটা ফাইনাল হয়েছে। আমি বরং বলি মাহিয়া মাহি এমপি হোক, এমপি হতো, তথাকথিত এমপি, এই সংসদে যা হবে এগুলো আসলে এমপি বলাও একরকম হিউমিলিয়েশন, মানে কোনো একদিন এখানে এই সংসদে যারা এমপি ছিল তারা লজ্জায় মাথা নিচু করে হাঁটবে, তাদের বংশ বলতে লজ্জা পাবে যে তাদের কোনো পিতা ভাই যাই হোক দাদা 2018 সালে এমপি হয়েছিল, শিওর থাকি আমরা, কোনো সন্দেহ নাই। আমরা কি আজকে খুব গর্ব করে এরশাদের 86-88 সংসদে কারা কারা ছিল তারা খুব গর্ব করে বলতে শুনি? শুনি না। ঠিক একই ঘটনা বা ওইটাতে হাজার গুণ বেশি খারাপ, এটা কেউ লজ্জা করে বলবে না। যাই হোক, সেই এমপি হলে তার হওয়াই উচিত ছিল। কেন বলছি, আমি একটা পাল্টা প্রশ্ন করি, কাগজে কলমে ধরে নেওয়া যাক, তাত্ত্বিকভাবে আলোচনার খাতিরে ধরে নেওয়া যাক, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচন হচ্ছে, বাংলাদেশে ভোট ডাকাতি টাকাতি হয় না, তারপরও এমপিরা আসলে পার্লামেন্টে গিয়ে কী করে, এমপিদের কাজ কি? আমরা যে এক্সপেক্ট করছি ওখানে রাজনীতিবিদরা যাবেন যার দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য আছে, তারা গিয়ে আমি যদি প্রশ্ন করি কী করেছেন, কী করবেন? বাংলাদেশের ছাত্র অবস্থা থেকে রাজনীতি করা বহু মানুষ সংসদে গেছেন, বহু মানুষ, কী জিনিস, কী পয়েন্ট উনি আসলে যোগ করেছেন একটু যদি আমরা বলি। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, সেটা দূরে থাকুক, বিভৎস ভয়ঙ্কর সব কাণ্ড সংসদের ভেতরে দীর্ঘ সময়ের রাজনৈতিক ঐতিহ্য আছে এমন মানুষজন করেছেন, আমি সেটা দেখাবো, সেটা পরে আসছে। তো কী করছেন? আমি আমার ভিডিওতে বলেছি এবং আমাদের সচেতন শ্রোতারা এর মধ্যে জানেন, আমাদের পার্লামেন্টে আসলে কারো কিছু করার নাই। বিরোধী দলে থেকে আপনি সরকারকে সমালোচনা করতে পারেন, এমনকি যৌক্তিকভাবে সমালোচনা করতে পারেন, লাভ নেই। কারণ হলো 70 অনুচ্ছেদ বলে একটা অনুচ্ছেদ আছে, যেটার কারণে সরকার দলীয় সদস্যরা কখনো সরকারের বিরুদ্ধে ভোট দিতে পারে না। তাহলে সংসদের মূল কাজটা কী? সংসদের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন, আমি মূল কাজ বলছি, কেউ এটাকে আমরা আইনসভা বলি, তারপরে এটা আসলে একমাত্র আইন প্রণয়নেরই জায়গা না, এটা মূল কাজ। এছাড়াও রাষ্ট্রীয় নীতি, বিভিন্ন রাষ্ট্রীয় সংকট সমস্যা সব কিছুর আলাপ আলোচনা সংসদে হয়। আমরা একটু মনে করে দেখি বা খুঁজে দেখি যে সংসদে তীব্র আলোচনা এবং বাদানুবাদের সূত্রে সরকারের কোনো সিদ্ধান্ত পাল্টেছে।
যে কেউ খুঁজে দেখতে পারেন, যাদের সংসদ কভার করার অভিজ্ঞতা আছে, তারা বলুক যে এটার কারণে কোনো একটা সিদ্ধান্ত সরকার খারাপ সিদ্ধান্ত থেকে ছড়ে এসছে, কোনো একটা ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিয়েছে। হয়নি, হয় না। তার উপরে সংসদে গিয়ে আপনার আসলে সংসদে থাকাও তো জরুরি না। আপনি সংসদে কী করেন গিয়ে? আপনি চুপ করে থাকলেও কিছু আসে যায় না। কথা বললেও কি হচ্ছে? পরস্পর পরস্পরকে খিস্তি খেউর হচ্ছে। ভেটারান দীর্ঘদিন রাজনীতি করা মানুষজন খিস্তি খেউর বলছেন। কনস্ট্রাকটিভ আলোচনা সংসদে আসলে কতটুকু হয়েছে? জমজমাট সংসদ বলতে আমরা বুঝি একপক্ষ একপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছে, না এটা তো হওয়ার কথা ছিল না। রাষ্ট্রীয় কোনো সংকট সমস্যা নিয়ে ঘায়েলও কি এভাবে না, ওই কত সালে কি কি হয়েছে আলোচনা দিনের শেষে আসলে ওগুলো নিয়েই হয়, ওগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। ওটা দিয়ে রাষ্ট্র চালানোর কেন্দ্রবিন্দু সংসদ হয়েছে বলার কোনো কারণ তো আসলে নাই। আইন হোক বা রাষ্ট্রে কোনো ঘটনা ঘটুক, সেটা নিয়ে সুনির্দিষ্টভাবে গুরুত্বপূর্ণ যুক্তি তথ্য দিয়ে বক্তব্য, পার্লামেন্টেরিয়ান হওয়া বলতে যা বোঝায়, কয়জন এসছে। সুতরাং আমরা কেন মনে করছি মাহিয়া মাহি গেলে খুব ক্ষতি হয়ে যেত, খুব ক্ষতি হয়ে যেত, আমাদেরকে একটু দেখাই। এবং ওই নাটক সংসদের ভিতরে যা হয় বাংলা শাসনের একটা নাটক হয়, যতটুকু বিরোধিতা বিরোধিতা ভাব হয় ওটা একটা নাটক হয়। ওই নাটকের রেজাল্ট, কোনো একটা জিনিস নাটক করে আমরা একটা আইন পাস করি, কিচ্ছু চেঞ্জ হয় না সরকার যদি না চায়। দাড়ি কমা ছাড়া আপনারা অবাক হয়ে দেখবেন যে সংসদের যেই আইন পাস হয় ওগুলোর চেঞ্জ শুধু দাড়ি কমা একটা শব্দ, এর বেশি কিছু আসলে হয় না। সো ওই সংসদে কে গেল না গেল কী আসে যায়? কেউ কেউ বলছেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা যে কোনোভাবে আওয়ামী লীগের নমিনেশন পেলেই এখন নির্বাচিত হয়ে যাওয়া যায় বলেই এখন সংসদে যাওয়ার জন্য সবাই মুখিয়ে আছে। না, ভুল কথা। যখন খুব ভালো নির্বাচন হতো তখনও তো মুখিয়ে থাকতো। বিরাট বিরাট ব্যবসায়ী জীবনে রাজনীতির র করে নাই, তারা কি এমপি হয় নাই 90s পুরো, 91, 96, 2001 যেগুলোতে ফেয়ার ইলেকশন হয়েছে, কোনোক্রমে আপনি টাকা বানিয়ে ফেলেছেন বা সৎভাবে বানান যাই করেন, আপনি তো এমপি হতে চেয়েছেন। কারণ ইলেকশন করা ছাড়া যাবে যে এটা প্রধান কারণ না, প্রধান কারণ হচ্ছে এমপি হলে বিরাট সুবিধা আছে। আপনি আসলে এমপি হতে চান এই কারণে, আপনি আসলে দেশকে চালানোর জন্য, দেশের আইন প্রণয়ন সহ অন্যান্য নীতি প্রণয়নের জন্য সংসদে যান না। সংসদ সদস্যদেরকে উপজেলা পরিষদের আইনের একটা 25 ধারা আছে, সেটা অনুযায়ী সেটা সে উপদেষ্টা, ওখানে যত প্রকল্প আসে সবগুলোর ভাগ বাটোয়ারা। আপনি হিসাব করে দেখেন তো যে প্রতিটা উপজেলায় বাংলাদেশে 5 বছরে কী পরিমাণ বরাদ্দ হয়, তার 5-10% যদি আপনি চোখ বন্ধ করে এমপিকে দিয়ে আসেন সেটা 100 কোটি টাকা, 150-200 কোটি টাকা পের হয়ে পার হয়ে যাবে শুধু ওইটুকুও যদি কেউ নেয়। সো এটা লোভনীয় পদ, এবং সে ওইসবের ধান্দায় নাই, এগুলোর ধান্দায়। আর তদবির তদবির তো আছেই, নানা রকম ডিমান্ড লেটার টেটার দিয়ে নানা রকম ধান্দা করাই হচ্ছে এমপিদের প্রধান কাজ। এমপি হতে চায় আসলে মানুষ এই কারণে, এমপি হওয়াটা ভীষণ লাভজনক। তো সুতরাং একটা ব্যবসায়ী চাইলে মাহি চাইতে সমস্যা কোথায়? আমাদের কেন গায়ে লাগছে আসলে? মাহি অন্তত সংসদে গিয়ে বিখ্যাত কয়েকজন পার্লামেন্টেরিয়ান কি কি করেছেন আমি একটু পড়ি, এটা করতেন কিনা আমার সন্দেহ আছে। এটা সাল হচ্ছে 14 জানুয়ারি 2020, তখন বেশ কিছু রেপ হচ্ছিল, ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে রেপ করা হয়েছে, এরকম সাফার টাওয়ার কোথায় কোথায় হলো। এখানে জনাব কাজী ফিরোজ রশিদ বলছেন, আমি একটু পড়ি, এই মুহূর্তে যদি এই সমাজকে ধর্ষণ মুক্ত করতে চান তাহলে এনকাউন্টার মাস্ট, তাকে গুলি করে মারতে হবে। কাজী ফিরোজ রশিদের খুব দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য আছে, ছাত্র জীবন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র রাজনীতির মানুষ ছিলেন জগন্নাথ কলেজের, একবার বারের পর বার উনি এমপি হয়েছেন, উনি এই কথা বলছেন। আচ্ছা আমি আরেকজনেরটা পড়ি, জনাব মুজিবুল হক চুন্নু, তখন উনি জাতীয় পার্টির মহাসচিব ছিলেন না, তখন উনি বলছেন, তারপর সিগনিফিক্যান্ট নেতা, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো মাদকের জন্য এত ক্রসফায়ার হচ্ছে, ধর্ষণের মতো জঘন্য অপরাধে কেন একজনও বন্দুকযুদ্ধে মারা যায়নি? সরকারের কাছে অনুরোধ থাকবে এই বিষয়টা যদি গুরুত্ব দিয়ে ব্যবস্থা না নেয় তাহলে কোনো ক্রমে এটা নিয়ন্ত্রণ হবে না। জনাব মুজিবুল হক চুন্নু বিচার বিভাগের মানুষ ছিলেন, আমরা অনেকে জানলে অবাক হব, উনি জজ ছিলেন, উনি বিচার বিভাগ থেকে এসে রাজনীতিতে ঢুকেছেন, একজন বিচার বিভাগে কাজ করা মানুষ, একজন বিচারক, এক্স বিচারক ক্রসফায়ার করতে বলছেন। আচ্ছা, রাজনৈতিক ঐতিহ্যে এই মুহূর্তে সংসদে থাকা মানুষদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সম্ভবত জনাব তোফায়েল আহমেদ, তার রাজনীতি নিয়ে প্রশ্ন করার কিছু নেই। জনাব তোফায়েল আহমেদ কি বলছেন আমি একটু পড়ি,
বক্তব্যের জন্য মুজিবুল হক চুন্নু এমপিকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ বলেন, তিনি একটা সুন্দর প্রস্তাব উপস্থাপন করেছেন। কারেজি ফিরোজ রশিদ সুন্দরভাবে বলেছেন, মানে উনি দুজনকে প্রশংসা করে শুরু করছেন। আমরা কি শিশুদের ওপর নির্যাতনের কথা বলেছেন? আমরা কি দয়ামায়াহীন হয়ে গেলাম? মাদকের ব্যাপারে যদি সঙ্গে সঙ্গে ক্রস ফায়ারে শেষ করে দেওয়া হয়, তাহলে মাদকের থেকেও জঘন্য ধর্ষণ এই কাজ করেছে, তাদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই, তোফায়েল আহমেদ বলছেন। তার মতো ভেটারান পলিটিশিয়ান আর কি আছে? খেয়াল করুন, সংসদে আপনি আসলে যা তা বলতে পারেন, কারণ আমাদের সংবিধান সংসদে বক্তব্যকে দায় মুক্তি দিয়েছে, এই দায় মুক্তিটার দরকার আছে। কিন্তু এই সংসদে দাঁড়িয়ে, যেখানে আইন প্রণয়নের মূল জায়গা, সেখানে দাঁড়িয়ে কিছু লোক, কিছু বিখ্যাত পলিটিশিয়ান যাদের অসাধারণ রাজনৈতিক ঐতিহ্য আছে, যারা এমপি হয়ে ক্রস ফায়ারের কথা সংসদে বলছেন, কী লাভ হয়েছে তাহলে পলিটিশিয়ান নিয়ে, যারা স্টেট বোঝে না? 20 সালে এসে তোফায়েল আহমেদ রাষ্ট্র বোঝেন, সংবিধান বোঝেন, ফিরোজ রশিদ বলছেন, মুজিবুল হক চুন্নু এগুলো করে খেয়েছেন, এটা ওনার চাকরি ছিল এক সময়। আরেকটা নাম যোগ করে, জনাব হারুন আর রশিদ বিএনপির, উনিও করোনার সময় স্বাস্থ্যখাতে দুর্নীতি যারা করেছে তাদেরকে ক্রস ফায়ারে দিয়ে দিতে বলেছেন, উনিও নাকি 4 বার না 5 বার যেন এমপি হয়েছেন। যে কথাটা বলতে চেয়েছি, আসলে একটা এমপি হওয়া আসলে ভীষণ কঠিন কাজ, ভীষণ কঠিন কাজ। দেখুন, সংসদে নানা রকম বিল আসে, সব বিল সম্পর্কে আপনার ধারণাও থাকবে না, যে কোনো বিষয় সম্পর্কে। আপনি ধরুন, আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটার পর একটা বিল এসছে, আপনি সংসদ সদস্য যদি ট্রুলি হতে চান, আপনাকে না মিরপুর, মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে হবে, সেই ধারণা মোটামুটি নিয়ে তারপর সেটায় পার্টিসিপেট করতে হবে। উপায় নেই, সংসদ এভাবেই চলে। আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য একদিন সংসদ বসাতে পারেন না, যেখানে সব বিজ্ঞান ফিজিক্সের লোকজন থাকবে, তারা এটার খুঁটিনাটি নিয়ে আলাপ করার চেষ্টা করবে, এই সংসদরাই করবে। তাহলে বুঝতে পারছি আমরা সংসদ সদস্য হওয়া কত টাফ। পোর্ট নিয়ে বিল আসলো, সেই পোর্ট নিয়ে বিলের জন্য সবাইকে আবার ওই পোর্ট সম্পর্কে বেসিক ধারণাটা নিয়ে আলোচনা করতে হবে, সংসদ সদস্য হওয়া মানে হচ্ছে এটা। আমাদের তথাকথিত রাজনীতিবিদ, বিরাট ঐতিহ্যের রাজনীতিবিদ, মেঠো রাজনীতি করা মানুষ কয়জন ওই কাজগুলো করতে পেরেছে? বাজেট অধিবেশন দেখুন, বাজেট অধিবেশনে জেনুইনলি বাজেট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশনগুলোর একটা, বাজেট অধিবেশনে জেনুইনলি বাজেট বুঝে, বাজেট নিয়ে অ্যানালিসিস করে বিরোধিতা অথবা সমর্থন যেটাই বলি না কেন, সরকারি দল হলে সমর্থন যদি করে থাকে, সেটা কজন এমপি, তথাকথিত বিরাট রাজনীতিবিদ এমপি করতে পেরেছে? সংসদের প্রসিডিংস গিয়ে ঘেঁটে দেখুন যে কেউ, কিচ্ছু নাই, খুব অল্প কয়েকজন। তো তাহলে আসলে বাংলাদেশের পার্লামেন্ট কোনো কালই পার্লামেন্ট ছিল না, কোনো কালেই ছিল না, একবারও ছিল না। যুক্তি দিয়ে আপনি ওই 75-এ কী হয়েছে সেটা নিয়ে কথাবার্তা বলে দীর্ঘ আলোচনা করতে পারেন, যে ক্ষমতায় এসে কী কী করছে, কাকে মারছে, কাকে ধরছে, ওইসব নিয়ে দীর্ঘ ইতিহাসের আলোচনা করতে পারেন। ওগুলোর মধ্য দিয়ে তারা গেছেন, তাই তারা এই আলাপ করে সংসদে সময় কাটিয়েছেন, যাদেরকে আমরা খুব গুরুত্বপূর্ণ এমপি, ভেটারান এমপি বলে মনে করি। আমি আবারও বলছি, আমার এই কথাগুলোর মধ্যে নিশ্চয়ই কিছু ব্যতিক্রম আছে, সেই সংখ্যাটা খুব কম, সত্যিই খুব কম। সুতরাং বাংলাদেশের পার্লামেন্ট নিয়ে একটা মাহি গেল কি কে গেল না কিচ্ছু আসে যায় না। তার জায়গায় যাকে নমিনেশন দিয়েছে কি করবে তিনি পার্লামেন্টে, নাম মনে রাখুন এবং পার্লামেন্টে তার কর্মকাণ্ড দেখুন, তো লাভ কি? এলাকার মানুষের সুখে দুঃখে থাকা না, সরি, এটা নিয়ে আরেকদিন আলাপ করব। পার্লামেন্টেরিয়ানের কাজ এগুলো হওয়াই উচিত ছিল না, একদম ভিন্ন কথা। লোকাল মানুষের কাজ লোকাল গভর্নমেন্ট করবে, উন্নয়ন এটা সেটা রাস্তাঘাট যা যা লাগবে সবগুলো আসলে দেখবে লোকাল গভর্নমেন্ট। কারো যদি মনে হয় আমি মানুষের সুখে দুঃখে সব কিছুতে থাকবো, তার জন্য এসব এসব কাজ করবো, উনি লোকাল গভর্নমেন্টে, উনি উপজেলা চেয়ারম্যান হবেন, এবং আমরা চাই ওখানে এমপির কোনো রকম খবরদারি কোনোভাবে, এখন তো ফর্মালি আছে, আইনের মাধ্যমে আছে, একটু আগে বলেছি, থাকবে না, সেই খবরদারির বাইরে থাকবে, স্বাধীনভাবে থাকবে। কারো যদি ওগুলো করতে হয় এবং কারো যদি মনে হয় যে আমি ওসব করতে করতে কিছু পয়সা বানাবো, আপনি লোকাল গভর্নমেন্ট ওখানে থাকেন, আপনি এমপি হওয়ার দরকার নাই। সুতরাং এটুকু বলে শেষ করে, আসলে মাহি একটা বাহানা, আমি বাংলাদেশের পার্লামেন্ট নিয়ে কথা বলতে চেয়েছিলাম। এতে কে আসলো গেল, কি আসলো গেল, কি করলো না করলো, তাতে কারো কিছু আসে যায় না। এজন্য মাহিকে ছোট করে কথা বলার কিছু নাই, ছোট করে কথা বলতে গেলে ওর মধ্যে বাদ যাবে, আপনি গুনতে পারবেন স্বাধীনতার পর থেকে কয়জনকে আপনি বাদ দিয়ে কথা বলতে, হাতে গুনতে পারবেন। পরিস্থিতিটা এরকমই, এই দেশকে নিয়ে, দেশকে নিয়ে কাজ করার আসলে বহু বহু জায়গা পড়ে আছে, আমরা এগুলো শুরুই করি নাই।